আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করলাম একদম ঝটপট কিভাবে তৈরি করা যায় চটপটি। আর এই চটপটিটা একদম দোকানের মতো করে আমি তৈরি করেছি, একদম সিম্পলভাবে, যাতে করে আপনি বুঝতে এবং করতে খুব অল্পতেই হয়ে যায়। দেখুন, চটপটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো চটপটির ডাল এবং সাথে 3টা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো এখন আমি একটা প্রেশার কুকারে 4টা সিটি দিয়ে নেব, অর্থাৎ সেদ্ধ করে নেব। আর সেদ্ধর সময় অবশ্যই সামান্য পরিমাণে একটু লবণ দেবো, যাতে করে ডালটা মুখে পড়লে একটু লবণ লবণ লাগে। আমি চুলায় হাঁড়িটা বসায় দিয়েছি, এখন এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে তেল। একদম বেশি তেল দিতে যাব না, তাহলে দেখা যাবে যে চটপটির উপরে একদম তেলটা বেশি ভাসছে। সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো আর তেলটা গরম হয়ে আসছে এই পর্যায়ে। এখন দিয়ে দিব আমি রসুন কুচি ও 1টা পেঁয়াজ কুচি। রসুন কুচি ও পেঁয়াজ কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে এটা একটু হালকা করে আমি ভেজে নেব ব্রাউন কালার করে। ব্রাউন কালার করে ভেজে না, প্রায় ভাজার দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা, আস্ত জিরা। জিরা দেওয়ার পর সব কিছু আমি একটু হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে এখন আমি যে ডালটা সেদ্ধ করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, একদম অনেকটা নরম হয়ে গেছে, কিছুটা ভেঙে গেছে, কিছুটা গোটা আছে। একদম 4টা সিটি আমি দিয়েছিলাম, আর 4টি সিটি দেওয়ার পর এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি সব কয়টা ডাল ওখানে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি যে 3টা আলু রেখেছিলাম, ওই আলুগুলো একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আলু দেওয়ার পর সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঠিক আমি যতটা চটপটি তৈরি করব ঠিক সেই পরিমাণে একবার পানিটা দিয়ে দিব। আলুগুলো অত্যন্ত গরম থাকার জন্য আমি খুব ভালো করে ছোট করে দিতে পারিনি ভেঙে, আপনারা অবশ্যই ছোট করে দেবেন। তারপর আমি অনেকটা চেষ্টা করেছি হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়ার। আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখানে চিরে দিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করেও দিতে পারেন। আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ, বাটা, হাফ চামচের মতো পরিমাণ মতো লবণ এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর লবণটা অবশ্যই একটু পরিমাণ বুঝে দিবেন, কারণ সেদ্ধর সময় কিন্তু আমরা লবণটা ব্যবহার করেছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1টা তেজপাতা এবং 1টা কাঠমশলা দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢেকে রাখবো ঠিক যতক্ষণ না ভালোভাবে পানিটা ফুটে ওঠে। প্রায় 6 থেকে 7 মিনিট পর দেখুন কতটা পানিটা ফেনা হচ্ছে, অর্থাৎ পানিটা এখন ভীষণভাবে ফুটছে ডাল সহ। আর এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, কারণ সাইডে হয়তো ডালটা লেগে গেছে। আর এই ফেনাটা মরে যাওয়া অবধি আমি জাল করতে থাকবো এটা। আর দেখুন কতটা পানিটাও কিন্তু অনেকটা শুকায় আসছে। আপনাদের যদি অতিরিক্ত পানিটা শুকায় যায় তাহলে সে পর্যায়ে একটু পানি অ্যাড করে দেবেন, নাহলে হয়তো দেখা যাবে যে চটপটিটা একটু ঠান্ডা হয়ে গেলে, কারণ ডালের জিনিস তো একটু ঠান্ডা হয়ে গেলেই টেনে যায়। তো আমি একটু পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পর দেখুন অনেকটা পাতলা হয়েছে। আবারও এটা আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে বয়ল করে নেব। একদম 10 থেকে 12 মিনিট লেগেছে যেহেতু, তো 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে অনেকটা ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এইভাবে কিছুটা নাড়তে থাকবো। আর অবশ্যই এই সময় কিন্তু লবণটা চেক করে নেবেন, কারণ যেহেতু চটপটিটা কিন্তু হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি, তো আপনাদের এখন আমি একটু সার্ভ করে দেখাবো। আর আমি চটপটিতে ঠিক কী কী ব্যবহার করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি ঠিক আমি যে পরিমাণে খাবো সেই পরিমাণে একটা বাটিতে দিয়ে নিয়েছি, কারণ সবাই যেহেতু একসাথে খাবে না আর সবার তো সব টেস্ট এক অনুযায়ী হয় না, তাই আমি আমার অনুযায়ী আমি বলে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো শসা, আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আমার টেস্ট অনুযায়ী আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
আর এখন আমি দিয়ে দিব চটপটির মধ্যে এই লেবুর খোসাটা। আর লেবুর খোসাটা আমরা যে সাধারণত যেটা দিই আলু ঝুরি করে থাকি সেটা দিয়ে আমি লেবুর খোসাটাও চটপটির মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে অনেকটা মজা লাগে। আর এটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর খোসা। আমি দিয়ে দিব সেম ভাবে যেভাবে লেবুর খোসাটা দিলাম সেভাবে এখন আমি ওটা দিয়ে ডিমটাও দিয়ে দিব। এ পর্যায়ে দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব কুড়মুড়ি, যেটা নিমকি পাওয়া যায় আমি নিমকিটা দিয়েছি। বাইরে যেহেতু আমরা দোকানে যদি চটপটি খাইতে যাই তাহলে দেখা যায় যে চটপটির উপর ফুচকার পাঁপড়টা ভেঙে দেয়। আমার কাছে ফুচকার পাঁপড় ছিল না, এই জন্য আমি নিমকিটাই একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিমকিও দিতে পারেন, আবার চাইলে ফুচকার পাঁপড়টাও দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, টেস্টটা সেমই আসে আর খাইতে অনেকটা ভালো লাগে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চটপটি যে মশলাটা, সেই মশলাটা দিয়ে একটু লেবু রস দিয়ে দিব। সব কিছু আমার চটপটির সাথে দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চটপটির কালারটাও ঠিক কেমন এসেছে। আর সব কিছু মেশানোর পরেও দেখুন কতটা সুন্দর লাগছে। আর দেখুন চটপটি কিন্তু একদম ঝরঝরা হয় না, ডালটা একটু পানি পানি ঘাটি ঘাটি টাইপের হয়। তো আমি কিন্তু ওইভাবেই সেমটাই তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই সময় তো আপনারা চাইলে কোরবানি ঈদ যেহেতু চলে গেল, আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কলিজা বা মাংস ব্যবহার করতে পারেন, কিন্তু সাধারণত চটপটি কিন্তু এমনি ফ্রেশ সিম্পল ডাল দিয়েই হয়, এর জন্য আমি ডাল দিয়েই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর মাংস দিলে মাংসের একটা টেস্ট ফ্লেভার আসবে, সেটাও খেতে কিন্তু খুব খারাপ লাগবে না, আরও বরং বেশি ভালোই লাগবে। তো আমি ঠিক যেভাবে বাজারে পাওয়া যায় আমি সেইভাবেই তৈরি করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কোনো না কোনো দিন উপকারে আসবে। তো থ্যাংক ইউ দেখার জন্য, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন সবসময়। আল্লাহ হাফেজ।